আমাকে কেন বিশেষ সুন্দরীতে যুক্ত করিয়েছেন এটা আসলে পরিচালকই ভালো বলতে পারবেন। এই বিষয়টা আসলে পরিচালকই খুব ভালো জানেন, কেন আমাকে উনি প্রাধান্য দিয়েছেন সুন্দরী চরিত্র, বিশ্ব সুন্দরীতে একটা চরিত্র করার জন্য, সেটা হচ্ছে শোভা। আর আমি শুধু বলতে পারি যে শোভা ক্যারেক্টারের জন্য আমি কতটা ফিট। আমার মনে হয় আমার দিক থেকে যে আমি ফিল করেছি যে অনেকগুলো স্বপ্নচলের পরে আসলে অনেকগুলো ক্যারেক্টার আমার কাছে এসেছে, অনেকগুলো সিনেমার অফার এসেছে, অনেকগুলো ক্যারেক্টার আমি পড়েছি। পড়ে পড়ে আমার যখন মনে হচ্ছিল না যে আমি একদমই ফিল করিনি যে এই ক্যারেক্টারের সাথে আমি খুব ভালোভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো কি পারবো না, ওই জায়গাগুলো যখন আমার কাছে নড়বড়ে ছিল তখন আমি ওই জায়গাগুলোতে আসলে সায় দিতে পারিনি, এই ক্যারেক্টারগুলো করতে পারিনি। তো বিশ্ব সুন্দরী যখন আমার কাছে আসে, আমি শোভা, আমার যে ক্যারেক্টারটা শোভা নাম, তো ক্যারেক্টারটা যখন আমি ওটা নিয়ে পড়াশুনো করলাম তখন আস্তে আস্তে ফিল করলাম যে না, শোভা তো আসলে আমি হতে পারি। তো এভাবেই ছবিটার সাথে যুক্ত হওয়া। স্টেজে বলছিল যে সিনেমায় একটা শোভা মুস্তফার সাথে একটা কোয়ার্টিস হিসেবে অ্যাঙ্কার দিয়ে জনপ্রিয় একটা মিউজিয়াম আছে, সব মিলে কেমন আশা করছেন বিশ্ব সুন্দরী থেকে? সব থেকে মজার ঘটনা হচ্ছে যে স্বপ্নজাল ছবিটা দেখে সুবর্ণা ম্যাম আমাকে কল করেছিলেন। তো প্রথমে ফোনটা আমি ধরতে পারিনি, তখন একটা SMS দেখলাম, দেখে আমি সাথে সাথে ব্যাক করি, আর মানে খুবই নার্ভাসনেস কাজ করছিল ভেতরে যে সিরিয়াসলি কার সাথে কার হ্যালো শুনতে যাচ্ছি। তো ফাইনালি তার সাথে আমার কথা যখন হচ্ছিলো তো আমি হ্যালো বলে না আর কিছু বলতে পারছিলাম না। তো ম্যাম আমার প্রশংসা করেই যাচ্ছে যে তুমি খুব ভালো করেছো আমি দেখেছি, এবং খুব ইয়ে করে বলছিল যে এই সিকোয়েন্সটাতে খুব বেশি ভালো করেছো, এই সিকোয়েন্সটাতে দেখতে তোমাকে বেশি ভালো লাগছিলো, এভাবে যখন বলছিলো তখন এরকম এত সুন্দর করে কেউ বলতে পারে? তো সেই থেকেই মানে ওনার উপরে যতটা না ফ্যান মানে আগে থেকে ছিলাম, ওনার সাথে কখনো আমার দেখা হয়নি, তারপর যখন কথা হলো তখন অন্যরকম অনুভূতি কাজ করছিলো। আর এটা তো ফার্স্ট ওনার সাথে দেখা, দেন ওনার সাথে কাজ করবো, মানে আমার কাছে মনে হয় যে কী যেন এটা হতে যাচ্ছে, তাই আমি খুব এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। আর সিএমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন হবে বলে আশা করছেন? সিএমকে আমি অনেক আগে বলেছিলাম, যদিও তখন সবথেকে মজার ঘটনা সেটাও একটা সুন্দরী রিলেটেড ছিল, মানে ছবিটার নাম ছিল মহুয়া সুন্দরী। আমি একটা প্রমোশনে গেছিলাম মেবি একটা আইটিভিতে, লেট নাইট একটা আড্ডা ছিল ওটাতে, তো ওটার হোস্ট ছিল ও আর গেছিলাম আমি। তো ও যখন কোশ্চেনগুলো করে আমি উত্তর টুত্তর দিলাম, তো অনুষ্ঠানটা শেষে আমি ওকে বললাম যে দেখো তুমি কিন্তু হিরো হিরো মানে একটা ব্যাপার আছে, তুমি কিন্তু হিরো হয়ে যেতে পারো, এবং ও খুব অট্টহাস এসেছিলো, হা 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 আমি হিরো, ঠিক আছে তাহলে তোমার সাথে কাজ করবো, তুমি রেডি থাকো, ঠিক আছে, এরকম একটা বিষয় ছিল। তো ফাইনালি যখন আমার সাথে কাস্ট হয়, যখন জানতে পারি যে সিয়াম আমার সাথে কাজ করছে, তখন বললাম যে হয়েই তো গেল। আর যেরকম হলো যে ও ফার্স্ট টাইম হচ্ছে কোনো একটা হাউজের বাইরে কাজ করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে কনগ্রাস, কাজ করুক। আর আমাদের জুটিটা কেমন হয় এটা আসলে দর্শক বলতে পারবে, আমি যতটুকু বলতে পারি যে আই হোপ ভালো হবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে সরি আপনি তো সামনে চলে যান তাহলে, না না ওকে, এই বিষয়টাতে আমি আসলে খুব লাকি যে এরকম একটা ভালো দিনে, মানে শুভ দিন বলবো চলচ্চিত্রের জন্য, শুভ দিনে এরকম একটা শুভ সূচনা, তো এটাতে আমার ভালো লাগছে যে আমি এরকম একটা মানে পার্ট হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এরকম একটা সুন্দর দিনে। আরে আরে দিদির হ্যাঁ প্রচুর কাজ দেখেছি, শুধু একটা দুটো না, আমি আলাদা করে বলতে পারবো না যে কতগুলো কাজ দেখেছি, অনেক কাজ দেখেছি। আর দিদি যখন আমাকে প্রথম বলে, সবাই তো বৌদি বৌদি করে বলে, তো আমি বললাম দেখেন আমি আপনাকে বৌদি না বলে দিদি বলি, বলে হ্যাঁ তুই তোমার বোন, আয়
একটা হাগ করলো। অ্যান্ড দেন যখন উনি আমার সাথে সবার পুরো ইউনিটে যখন পরিচয় করিয়ে দেয়, মানে কাজ এটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে কাজ হচ্ছে, প্রায় এক মাসের মতো আমার সাথে পুরো টিমের, তখন আসলে আমি জিনিসটাকে না মানে পুরো টিমটাকে ওন করতে পেরেছি, অ্যান্ড পুরো টিমটাও আমাকে ওন করে ফেলেছে। আর এখন দেখা যাক দর্শক কতটা ওন করে ছবিটা। প্রত্যেকটা পরিচালকের একটা স্বপ্ন থাকে ছবি বানানোর, আমারও অনেক দিন থেকে স্বপ্ন ছিল আমি একটা সেরকম চলচ্চিত্র বানাবো, বাট মনে হয়েছে আমি কনফিডেন্ট না বা আমি তৈরি না, বাট আজকে মনে হয়েছে যে বিশ্ব সুন্দরী রুম্মান রশিদ খানের লেখা আমার অনেক ভালো লাগার একটা গল্প, কারণ আমার দর্শক অনেক অনেক বুদ্ধিমান, তারা ভালো কন্টেন্ট চায় এবং তার সাথে চায় ভালো অভিনয়শিল্পী, ভালো লোকেশন, ভালো গান, ভালো নাচ, ভালো ইন্টেরিয়র এবং ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এডিটিং, সব কিছু আসলে তারা একদম খুব নিখুঁতভাবে চায়। তা আমি তৈরি হয়ে এসেছি, আমার বিশ্বাস আমার দর্শক আমাকে ভালোবাসে। আমি কখনো ভাইরাল ডিরেক্টর হয়ে আমার নামটা প্রতিষ্ঠিত হয়নি, কাজ দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে কাজ করেছি, এবং যারা সাংবাদিকতা করেছেন, যারা আমাকে আমার যোগ্যতা থেকে বেশি সাপোর্ট দিয়েছেন, তাদেরকে সাথে নিয়ে আজকে আমি ডিক্লেয়ার করেছি এবং এখন করছি যে বিশ্ব সুন্দরী এমন একটা ছবি, অবশ্যই এটা একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, ভালো লাগার ছবি, যা নাকি পরিবারের সবাইকে নিয়ে হলে বসে মানুষ একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখতে পাবে। আর হলো গিয়ে সিয়াম এবং পরি, যেহেতু আমি মেধাবী পরিচালক না, আমার দরকার হলো ভালো অভিনয়শিল্পী। সো সিয়াম পরি, সিয়াম অনেক এই সময় অনেক জনপ্রিয়, অনেক হ্যান্ডসাম দেখতে, আমার যেহেতু সবসময় মনে হয় আগে দর্শনধারী তারপর গুণবিচারী, সো সেদিক থেকে সে ভালো অভিনয় করে, দেখতে ভালো। পরিমণি অনেক সুইট, বিশ্ব সুন্দরী সো অনেক সুইট। আর সুবর্ণা মুস্তফা, যার অভিনয় দেখে বড় হয়েছি, অনেক অনেক ভালো লাগা স্বপ্ন যে তিনি আমার ছবিতে আছেন, মনে হচ্ছে একটা মাথার উপরে তার আশীর্বাদ। আসলে সবকটা ক্যারেক্টার যার যার জায়গায় একদম ঠিকঠাক। আরও আছে মুনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, তারপরে আনন্দ, আর আরও অনেকে আছে। আমার ডিওপির কথা না বললে নাই, তিনি হচ্ছে কামরুল হাসান খসরু। আমার আবহসঙ্গীতে আছে ইমন সাহা এবং সাথে আছে মাসানা এবং সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। আমার প্রযোজক অজয় কুণ্ড এবং আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি অঞ্জন চৌধুরী পিন্টুকে। আপনারা আমার সাথে থাকবেন, আমি দর্শকরা আমাকে যেরকম ভালোবাসে, আমি আমার ছবিটা যেরকম, আমি চেষ্টা করব যত্ন ভালোবাসা দিয়ে সেরকম একটা ছবি বানাতে দর্শক যেই ছবি একবার না বারবার দেখতে চান। বিশ্ব সুন্দরী কেন, এটা আসলে আমি এখনই বলতে চাচ্ছি না, কারণ সব কিছুর একটা সিক্রেসি থাকে। বিশ্ব সুন্দরী তো বটেই, কেউ না কেউ তো অবশ্যই বিশ্ব সুন্দরী, কিন্তু এটা এটা জানতে হলে আসলে আমার ছবিটা দেখতে হবে। সুন্দরী এমন একটি চলচ্চিত্রের সঙ্গে আমি যুক্ত হতে যাচ্ছি যে এই চলচ্চিত্রটির অনেক অনেক বৈশিষ্ট্য আছে, বিশেষ কারণ আছে। প্রথম কারণটা না বললেই নয়, আমাদের বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে আমরা আরও একজন নারী নির্মাতা বাংলাদেশের ছবিতে পাচ্ছি। চয়নিকা চৌধুরী দিদি, যার গুণের কথা বলে শেষ করা যাবে না, প্রথমত আমি দেখেছি যে এতটা বছর আমি মিডিয়াতে আছি, 18 বছর,
আমি দেখছি যে প্রচণ্ড গোছানো নিয়মানুবর্তিত একজন মানুষ, এতটাই গোছানো যে তার সেটে শিল্পী সম্পূর্ণ নিরাপদ, কাকে কোন ড্রেসটা পরতে হবে এটা কিন্তু বাংলাদেশে ঠিক করে দেয়নি এখনও কেউ। কিন্তু একমাত্র আমি দেখি যে একজনই নির্মাতা আছেন, চয়নিকা চৌধুরী, উনি পা থেকে মাথা পর্যন্ত শিল্পী সব কিছু উনি নিজে ঠিক করে দেন, সেট অভিনয় সব কিছুর দিকে খেয়াল রাখেন তিনি। তো আমি নিশ্চিন্ত নির্ভর যে এইরকম একজন পরিচালকের সঙ্গে আমি কাজ করতে যাচ্ছি। আর দ্বিতীয় কারণ না বললেই না, রুম্মান রশিদ খান, যাকে আমি আসলে অনেক চাপন ভাইয়ের মতো দেখি, যার নানাবিধ গুণ আছে। প্রথমত তিনি সাংবাদিক, তিনি খুব সুন্দর উপস্থাপক, খুব ভালো উপস্থাপক, কিন্তু সবার উপরে তিনি খুব ভালো একজন লেখক। আমি আসলে ওনার চরিত্র শাহানা এই বিশ্বসুন্দরীতে করছি। শাহানা চরিত্রটি করার জন্য আমি রীতিমতো মুখিয়ে আছি যে কখন শুটিং শুরু হবে, কখন অ্যাকশন হবে, আর কখন আমি অভিনয় শুরু করব। আমাদের সুবর্ণা মুস্তাফা আছেন, দেশ বরেণ্য। আচ্ছা সরি, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন, সবাইকে আবারও চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা, বিশ্ব সুন্দরীর সাথে থাকবেন। 50-60 হাজার দর্শক যাই, সেখানে সারা রাত আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করি, এত সুন্দর একটি ইভেন্ট, সেটা হচ্ছে সান পিকচার্সের, সান মিউজিক। নিশ্চয়ই ওই 50-60 হাজার দর্শক তো থাকবেই আমাদের বিশ্ব সুন্দরী দেখতে। আমার মনে হয় যে আমি নিজেই হয়তো বা টিকিট পাবো না, আমি এরকম স্বপ্ন দেখতে শুরু করেছি যে কখন দেখা যাবে যে বিশ্ব সুন্দরী ছবিটির টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি নিজেই টিকিট পাচ্ছি না। আমি দিদিকে বলবো যে দিদি আমাকে কি একটা টিকিট ম্যানেজ করে দেওয়া যায়, রুম্মান রশিদ খান প্লিজ ভাই আপনি আমাকে একটা টিকিট দেন না। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাছরাঙা আমাদের সঙ্গে আছেন, সান মিউজিক মোশন পিকচার্স আছেন, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমাদের ছবিটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।